আমাদের পৃথিবীতে অনেক আর্টিস্ট রয়েছে যারা নিজেদের অদ্ভুত আর্টকে দেখানোর জন্য এমন এমন কিছু স্ট্যাচু বানিয়ে দেয় যেগুলোকে দেখে বিশ্বাস করাই মুশকিল হয়ে যায় যে এগুলো মানুষের তৈরি। চ্যানেল ইনফোর আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো পৃথিবীর কিছু অদ্ভুত স্ট্যাচু সম্পর্কে, যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, তাই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই রয়েছে লন্ডন বোস্টার। আপনি মানুষকে অনেকবারই হয়তো পোশাক পরতে দেখেছেন, হয়তো আপনিও প্রতিদিন পোশাক করেন, তবে আপনি কি কখনো একটি বাসকে পোশাক পরতে দেখেছেন? দেখেননি হয়তো। তাই তো আমি আপনাদেরকে আজকে দেখাবো লন্ডনে অবস্থিত এই আর্টটিকে, যেটাকে লন্ডন ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট ডেভিড সেরনি বানিয়েছেন। 2012 সালে হওয়া অলিম্পিকের ওয়েলকামের জন্য বানানো হয়েছিল এই আর্টটিকে, তবে এখন এটি মানুষের জন্য একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। বাসটিতে লাগানো হয়েছে দুটি হাত, যেই দুটি হাতের মধ্যে লাগানো হয়েছে আবার পাওয়ারফুল হাইড্রোলিক, যার মাধ্যমে এটি উপরে এবং নিচের দিকে যেতে পারে, এবং দেখতে অনেকটা মনে হয় যে বাসটি নিজে থেকে পুশ আপ করছে। এবং এটি দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিনই কিন্তু লন্ডনে ভ্রমণে আসে। দ্বিতীয় নম্বরে রয়েছে জায়ান্ট বেবি। 7 মাসের এই বাচ্চাটির বিশাল স্ট্যাচুকে সিঙ্গাপুরের একটি বাগানে বানানো হয়েছে। এটি হচ্ছে একটি অদ্ভুত স্ট্যাচু, বাচ্চাটিকে দেখে এমনই মনে হয়। ও হাওয়াতে এই স্ট্যাচুটি একটি হাতের মাধ্যমে ঝুলছে। এ এক অদ্ভুত স্ট্যাচু, স্টিল এবং ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছে এটি। এর ওজনের কথা যদি বলা হয় তাহলে বলা হচ্ছে এটি 7 টনের। তবে যাই হোক, তা সত্ত্বেও আজকালকার এই মডার্ন ইঞ্জিনিয়াররা অসম্ভবকেও সম্ভব করে দেখিয়েছে, যা আমরা প্রতিনিয়তই কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। তৃতীয় নম্বরে রয়েছে অ্যান্টনি হাও। অ্যান্টনি হাও একজন অদ্ভুত আর্টিস্ট। তিনি মেটেল এবং পলিমারের মতো জিনিসগুলোকে ব্যবহার করে এক ধরনের অদ্ভুত আর্ট বানিয়ে থাকে। এনার বানানো আর্টগুলো সবসময় মানুষের কাছে অবাক করার মতোই হয়। এই আর্টটি এমনভাবে বানানো হয়েছে, যখন হাওয়া চলে তখন হাওয়ার ডিরেকশন অনুযায়ী এই আর্টটি পরিবর্তন করতে পারে এবং আর্মগুলো মুভ করতে পারে। এই আর্টগুলো পুরো দুনিয়াতে খুবই কমই মানুষ বানাতে পারে। 4 নম্বরে রয়েছে মেল্টিং ওমেন। ফেস টাকানা নামক এক আর্টিস্টের সারা দুনিয়াতে নিজের এই ধরনের আর্টিস্টের জন্যই বিখ্যাত। ইনি আসলে মানুষের শরীর নিয়ে স্ট্যাচু বানায়, আর সেটাও রিয়েল লাইফ কনসেপ্টকে নিয়ে। স্ট্যাচু বানানো দেখে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। প্রথম যখন এটি কেউ দেখে তখন ঠিকই মানুষ অবাক হতে বাধ্য হয়। এই আর্টিস্টটি নিজের আর্টকে বেশিরভাগ সময় পুকুর কিংবা জলাশয়ের কাছে বানানোর চেষ্টা করে। এই ভিডিওতে আপনি যে মেয়েটির স্ট্যাচু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারই বানানো আজ অব্দি সবচেয়ে সুন্দর স্ট্যাচুগুলোর মধ্যে একটি। এটি দেখে মনে হচ্ছে যে পুকুরে মেয়েটির চুল ভেজা রয়েছে, যা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। প্রথমবারের মতো দূর থেকে দেখলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবে। 5 নম্বরে রয়েছে দ্য ফ্লোটিং ট্যাব। স্পেনে অবস্থিত এই ফ্লোটিং ট্যাবটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটি। প্রথম যখন এটি প্রকাশ পায় তখন সবাই দেখে অবাক হয়েছিল এবং এটা চিন্তা করছিল যে কিভাবে এই ফ্লোটিং ট্যাবটি আকাশের উপর বা হাওয়াতে ভেসে আছে। অনেকে হয়তো বিশ্বাসই করতে পারে না যে এই জল কিভাবে কল থেকে বের হয়ে আসছে। দেখে এমনই মনে হয় যে কলটি হাওয়াতে ভাসছে, তবে আপনাদেরকে জানিয়ে রাখবো এই নলটির মধ্যে একটি ট্রান্সপারেন্ট পাইপ ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে পানি উপরের দিকে উঠছে এবং একই স্থান দিয়ে বের হয়ে যাচ্ছে। যেহেতু এটি ট্রান্সপারেন্ট, সেই কারণে হয়তো অনেকে এটি সরাসরি চোখে দেখতে পারে না, যার কারণে মনে হয় এটি হাওয়াতে ভেসে আছে। তো এই ভাস্কর্যগুলোর মধ্যে আপনার কোনটি ভালো লেগেছে সবচেয়ে বেশি, বা কোনটি দেখে আপনি অবাক হয়েছেন, তা জানাবেন কমেন্ট বক্সে। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।